আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা, জিরো পয়েন্ট সিকিম থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও নতুন একটি ব্লগে। সো আজকে আপনাদের সাথে আমি জিরো পয়েন্টের একদম বরফের সাথে খেলাধুলা করার সময়গুলো সুন্দর করে শেয়ার করার চেষ্টা করব। আসলে এখানে আমার লাইফের প্রথম কোনো বরফ নিয়ে এক্সপিরিয়েন্স করার সুযোগ হয়েছে, আর এই জায়গার টেম্পারেচার এত কম যে আসলে ঠান্ডায় আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। কিন্তু তারপরেও আমাকে এখানে আসলে ব্লগিং করতে হচ্ছে, কারণ আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে চাই। তো আমার টিম মেম্বাররা যারা আছে সবাই এখানে আছে, সবার সাথে এখানে একটু চা কফি খাবো, তারপরে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে উপরে যেখানে বরফ আছে বরফের পাহাড়ে উঠব। তো দেখা যাক আপনাদের সাথে এক একে শেয়ার করবো। আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এখন আপনি আসলে সত্যি অসাধারণ ফিল, মানে এই জায়গায় এসে এভাবে কফি খেতে পারবো, শুকর কে আল্লাহ, মানে আল্লাহর অনেক অনেক শুকরিয়া যে এই জায়গায় এসে আমি কফি খেতে পারছি। সো আমরা যখন আমাদের হোটেল থেকে জিরো পয়েন্টের দিকে যাচ্ছিলাম লাচুং থেকে ইয়ামথাং ভ্যালি হয়ে, তখন যত বেশি আমরা জিরো পয়েন্টের দিকে যাচ্ছিলাম তত ঠান্ডা বাড়ছিল, ঠিক আছে। এমনকি আমার মনে হচ্ছিল যে সেখানে মনে হয় এই তো মাইনাসে চলে যাচ্ছে ঠান্ডা, তবে একটু সন্দেহ আছে, সম্ভবত মাইনাসে নাও যেতে পারে, কারণ মাইনাসে গেলে হয়তোবা আরও অনেক বেশি ঠান্ডা লাগতো। এখানে হয়তোবা টেম্পারেচার 1, 2, 3 বা 6 সর্বোচ্চ এরকম ছিল, তবে তারও নিচে থাকতে পারে, কারণ আমি কনফার্ম হয়ে তখনকার কথাটা বলতে পারছি না, কারণ আমি তখন আসলে খেয়াল করিনি আসলে টেম্পারেচারের কথা। এত বেশি ঠান্ডা লাগছিল, নিজেকে প্রথমে কন্ট্রোল করার চেষ্টা করছিলাম। তো আমরা চা কফি খেলাম, চা কফি খেয়ে সুন্দর পায়ের নিচ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে কাঠের সিঁড়ি বেয়ে বেয়ে আমরা উপত্যকার দিকে যাচ্ছি, আর এর নিচেই দেখা যাচ্ছে আসলে ঝর্ণা, খুব স্বচ্ছ পানি। আসলেই একটা অসাধারণ দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স ছিল সেদিন আমার। তো আমরা যেখানে নেমেছি বা আপনারা জিরো পয়েন্টে আসার পরে যেখানে গাড়ি থেকে নামাবে, সেখান থেকে আপনাকে বরফের কাছে যেতে হলে বা বরফ ছুঁতে হলে, এখন বরফ একটু কম আছে, বাট আপনি যদি নভেম্বর ডিসেম্বরে আসেন তখন একদম এই এরিয়াগুলো সহ তুষারপাতে ভরে থাকে, বরফ পড়ে পড়ে থাকে, ইভেন রাস্তার মধ্যেও গাড়ি যেখানে দাঁড়ানো আছে সেখানেও বরফ পড়ে থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পর্যটক রয়েছে, আর সেই সাথে আছি আমরা। তো এইখানে আমার সবচেয়ে বড় একটা প্রবলেম হচ্ছিল যে যত আমরা উপরের দিকে উঠছিলাম আমার একদম মনে আছে ততই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, অক্সিজেনের আসলে কমতি পাচ্ছিলাম উপরের দিকে, আর সম্ভবত এটাই স্বাভাবিক। এর আগে আমি কখনো আসলে পর্বতারোহণ করিনি, যার কারণে আমার অভিজ্ঞতাটা ছিল না, তবে আমার মনে হয় আপনি যখন আসলে এই ধরনের কোনো জায়গায় যাবেন তখন ডেফিনেটলি আপনার সাথে একটা পানির ছোট্ট বোতল রাখবেন, কারণ গলা শুকিয়ে যাবে আপনার যদিও সেখানে ঠান্ডা, তারপরেও আপনি যখন উপরের দিকে উঠবেন বা পাহাড়ের দিকে আস্তে আস্তে উঠবেন তখন কিন্তু আপনার গলা শুকিয়ে যাবে। আমার সাথে মামুন ভাই আছেন দেখতে পাচ্ছেন, তো আমরা এখানে তিনজন আছি, আমরা তিনজনই কিন্তু আসলে গলা শুকিয়ে গেছে আমাদের, এবং যাদের ফুসফুসের সমস্যা আছে তারা কিন্তু আসলে, যাদের হার্ট দুর্বল তাদের জন্য এখান দিয়ে ওঠাটা অনেক বেশি কষ্টসাধ্য। আর বিশেষ করে যদি কেউ কোভিডে আক্রান্ত হন, কোভিডে আক্রান্ত হওয়ার পরপরই এই ধরনের জায়গায় যাওয়ার চাইতে আমি আপনাদেরকে একটু বিরত থাকার চেষ্টা করব। তার কারণ হচ্ছে কোভিডের পরে অনেকের ফুসফুস দুর্বল হয়ে যায়, যার কারণে ফুসফুসে কিন্তু আসলে চাপ পড়ে, আপনি এত উপরে উঠতে পারবেন না। আর আমার আরেকটা বড় প্রবলেম হচ্ছিল, সেই বড় প্রবলেমটা হচ্ছে আমি যখন ব্লগিং করছিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা হাতের হ্যান্ড গ্লোভস খোলা এবং আরেকটা হাতের হ্যান্ড গ্লোভস লাগানো, আর যেই হাতের হ্যান্ড গ্লোভসটা খোলা সেই হাত আমার একদম ঠান্ডায় মনে হচ্ছে যে শক্ত হয়ে যাচ্ছিল, এমন অবস্থা ছিল, ঠিক আছে। তারপরেও আমি ভিডিও করার জন্য একটা হাতের গ্লোভস পরে আরেকটা হাতের গ্লোভস ওই হাতে নিয়ে আরেকটা হাত দিয়ে ক্যামেরা অপারেট করছিলাম,
দ্যাট মিন্স আমার মোবাইল এবং মোবাইলের সাথে যে মাইক্রোফোন ছিল। যদিও আমার যে মাইক্রোফোনটা আমি অ্যাটাচ করেছিলাম সেই মাইক্রোফোনটাকে কিন্তু আমি আসলে এখানে এসে খুব বেশি একটা শক্তির সাথে বা জোরদারের সাথে রেকর্ড করতে পারিনি, কারণ এত বেশি উইন্ডি এনভায়রনমেন্ট ছিল বা বাতাস ছিল এখানে, যে সেই বাতাসের কারণে আমার মাইক্রোফোনটা ঠিকঠাকভাবে আসলে সাউন্ড রেকর্ড করতে পারছিল না। তো আমরা ওই যে পেছন থেকে দেখতে পাচ্ছেন ছোট ছোট দোকানগুলো আছে সেখান থেকে হেঁটে এই পর্যন্ত এসেছি এবং এসে যথেষ্ট ক্লান্ত হয়ে গেছি, সেজন্য এখানে একটু রেস্ট করলাম। রেস্ট করার পরে একটু বসলাম, বসার পরে আবার একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে পাহাড়ের দিকে, আসলে পেছনেও আপনারা পাহাড় যারা হিমালয়ের উপর আর সেখানে আসলে সেখানে সেজন্যই অনেকে ওঠে না বা ওইখানে আসলে বরফ টরফ এখন পড়েনি যার কারণে ওঠার পসিবিলিটিও কম দেখছি। তো আরেকটা বিষয় এখানে আমি পরখ করেছি, সেই বিষয়টা হচ্ছে যদি আপনারা এখানে আসেন তাহলে ডেফিনেটলি পাহাড়ের উপরে কেউ মূত্র বিসর্জন বা এই ধরনের কোনো কিছু করার চেষ্টা করবেন না, কারণ যদি স্থানীয় কেউ দেখে তাহলে আপনার কিন্তু প্রবলেম হতে পারে। তার কারণ হচ্ছে তারা পাহাড়কে আসলে দেবতার মতো মানে, কারণ আমি আসার নিজের চোখেই একটা জিনিস পরখ করেছিলাম, সেটা হচ্ছে এখানে একজন দুইজন আশেপাশে মানে আপনার প্রস্রাব করার মতো কোনো জায়গা ছিল না বা টয়লেটের কোনো ব্যবস্থা ছিল না যার কারণে কেউ পাহাড়ের আশেপাশে যাওয়ার চেষ্টা করছিল। বাট এখানে আসলে স্থানীয়রা দেখে বলছিল যে এখানে এরকম কিছু করা যাবে না, তারা এটাকে আসলে মানে বা দেবতার মতো পূজা করে এটা বোঝাচ্ছিল, এই হচ্ছে বিষয়। বাই দ্য ওয়ে এখানে আসলে আমাদের একজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল, উনি কলকাতার ওয়েস্ট বেঙ্গলের, তো ওনার সাথে একটু কথা বললাম, কথা বলে তারপরে আমরা আবার রওনা হচ্ছি আর কি, উনিও এখানে সফরে এসেছেন। হার্টবিট শুধু বাড়েনি, হার্টবিট এতই বেড়েছিল যে একটা সময় আমার এমন মনে হচ্ছিল যে আমি আর কথাই বলতে পারছিলাম না। আসলে এটা আমার জন্য অনেক মানে হার্ড একটা এক্সপিরিয়েন্স ছিল, এই ধরনের অভিজ্ঞতা আমার জীবনে আর কখনো হয়নি। যদি আমি এখানে ট্যুরে না আসতাম তাহলে বুঝতে পারতাম না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটু বরফের কাছাকাছি চলে এসেছি, সকাল সকাল আসলে আমরা যে সময়টা এসেছিলাম এই সময়টা প্রায় আপনার 11:30 মতো বেজে গিয়েছে। একদম চারিদিক শুধু বরফে ঘেরা সিকিমে, তাহলে ডেফিনেটলি আপনাকে নভেম্বর ডিসেম্বরে আসতে হবে। কিন্তু আমরা যেই সময়টাতে এসেছি এই সময়টা আরও অনেক মজার, কারণ এই সময়টা এসে আমরা একসাথে বৃষ্টি, একসাথে ঝর্ণা, ঝর্ণার যৌবনকাল, একসাথে আমরা আসলে রোদ, একসাথে বরফ, সব কিছুই পেয়েছি, ঠান্ডা, মানে সব ধরনের এক্সপিরিয়েন্স আমরা একটা চারণিতে পেয়ে গেছি। তো এখন আমি একটু উপরের দিকে যাচ্ছি বরফের কাছে, সেখানে গিয়ে দেখা যাক বরফ নিয়ে হাতে কী করা যায়। আসলে এখান থেকে যখন যাই তার মানে বাংলাদেশ থেকে, তখন ভেবেছিলাম যে সিকিমে গেলে স্নোবল বানাবো বা আইসম্যান বানাবো, বাট এইখানে বরফে এত বেশি আমার ঠান্ডা লাগছিল যে আমি যখন আমার এইখানে স্লিপ কাটছিলাম তখন আমার মনে হচ্ছিল যে আমার পায়ের ভিতরে যে বরফগুলো ঢুকেছে সেগুলো আমার পাকে এক্ষুনি মনে হয় যে একদম নিস্তব্ধ করে দিবে। আমি আমার পা নাড়াতে পারছিলাম না, প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল। তো এরপরে আমি আর স্নোম্যান বা আইস বল বানানো বা আইসম্যান বানানোর কোনো প্ল্যানই মাথায় কাজ করছিল না, তখন মনে হচ্ছিল তাড়াতাড়ি নামবো এত বেশি বরফ। তো আসলে সমস্যাটা হয়েছিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার জুতোর মধ্যে বরফ ঢুকে গিয়েছিল, যার কারণে আমার মুজো, তারপরে হচ্ছে জুতো, সব কিছুই কিন্তু আসলে ভিজে গিয়েছিল। তো আমি আবার ওপাশে গিয়ে তারপরে আমার জুতার ভেতর থেকে যে বরফগুলো আছে সেই বরফগুলোকে বের করার চেষ্টা করছিলাম। তো আমার সাথে আরও অনেকেই ছিল, তো সবাই আসলে বরফের মাঝখানে আসেনি, কেউ কেউ সাইডে ছিল, কেউ কেউ আমার মতো মাঝখানে গিয়েছে, যার যেভাবে প্রয়োজন সে সেভাবে আসলে বিনোদন করার চেষ্টা করেছে।
আসলে সিকিমের অনুমতি পেয়েছি ঠিকই, কিন্তু জিরো পয়েন্টের অনুমতি পাবো কি না এই বিষয়টা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। বাট যখন অনুমতি পেয়ে গেলাম তখন আসলে বুঝতেই পারলাম যে ডেফিনেটলি আপনারা সিকিম আসলে জিরো পয়েন্টে আসবেন, কারণ জিরো পয়েন্টে এসে এখানে বরফ তো পাবেনই, বরফের বিষয়টা তো আছেই, বরফ কত সুন্দর বা বরফ নিয়ে খেলা করার যে এক্সপিরিয়েন্স সেটা নিশ্চয়ই ভিন্ন। কিন্তু এই যে জিরো পয়েন্টে আসতে আসতে আমরা যে চিত্রগুলো দেখলাম এবং এখানে পাহাড়ের উপরে দাঁড়িয়ে চারিদিকের যে সুন্দর সমারোহ দেখা যাচ্ছে, এটা এতটাই বিমুগ্ধতা ছড়িয়ে যাচ্ছিল যে আসলে আমি এখানে এত বেশি আমার হার্টবিট ছিল, কষ্ট হচ্ছিল নিঃশ্বাস নিতে, তারপরও আমার মনে হচ্ছিল যে আমি এখানে আরও কিছুক্ষণ থেকে যাই। ঠিক আছে, যাই হোক, অবশেষে আমরা একটা ছোট্ট স্নোর টুকরো নিয়ে মুখে কামড় দেওয়ার চেষ্টা করলাম এবং আমি সফল হলাম, কিন্তু এটা আসলে একটু নোনা নোনা মনে হচ্ছিল। যাই হোক, তবে আমি একটু পরিষ্কারটা নেওয়ার চেষ্টা করেছি, নিজের দিকে অনেক বেশি ময়লা। তো আপনারা যদি একটু পরিষ্কার স্নো চান বা পরিষ্কার একটু বরফ চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে যত পাহাড়ের উপরে উঠবেন তত আপনি পরিষ্কার পাবেন, কারণ নিচের দিকে সবাই আসতে পারে, যার কারণে সবাই আসলে জুতো দিয়ে পাড়ায়। বাট আপনি যদি একটু উপরের দিকে উঠে আসেন, তাহলে আমি একটু জন্য পড়তে চাইছিলাম তো পড়িনি। যাই হোক, তো আপনি যদি একটু উপরের দিকে আসেন তাহলে সেক্ষেত্রে আপনি নিচের তুলনায় উপরের বরফগুলো একটু ভালো পাবেন। ঠিক আছে, সো আমরা এখানে বসে আবারও আমাদের জুতার ভিতরে যেই বরফ ঢুকে গিয়েছে সেই বরফগুলোকে ছাড়ানোর চেষ্টা করছি। তো এখন চলুন আপনাদেরকে এই জিরো পয়েন্ট সম্পর্কে একটু ছোট্ট করে বলি। জিরো পয়েন্ট হচ্ছে নর্থ সিকিমের চায়নার সাথে মিয়ানমারের সাথে একটা বর্ডার সীমান্ত এরিয়া, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে পাহাড় পর্বতের সমারোহ রয়েছে। এছাড়াও আমরা এখন যেখানে আছি সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 15,300 ফিট উপরে, আর সেজন্যই কিন্তু এত ঠান্ডা এবং ঠান্ডার কারণে তো এবার নিচে চলে যাবার পালা, আমরা আর উপরের দিকে যাব না। আমাদের গ্রুপের সবাই এবার একসাথে হলাম যাতে করে নামার সময় আসলে আমরা একটু সবাই একে অপরের সাপোর্ট পাই, কারণ পাহাড়ে বা পর্বতে ওঠার ক্ষেত্রে একটা জিনিস আপনারা মনে রাখবেন যে ওঠার ক্ষেত্রে যতটা না রিস্ক, নামার ক্ষেত্রে তার চাইতে বেশি রিস্ক থাকে। এবং পর্যবেক্ষণে জানা গেছে যে পাহাড়ে পর্বত আরোহণ করার সময় যে পরিমাণ মানুষের মৃত্যু হয় তার চাইতে অনেক বেশি পরিমাণের মানুষের মৃত্যু হয় পাহাড় থেকে নামার সময় বা নিচে অবতরণ করার সময়। সেজন্য আপনাকে অবশ্যই কিন্তু এই বিষয়টা খেয়াল রাখতে হবে, খুব আস্তে ধীরে সুস্থে বুঝে শুনে আপনি পাহাড় থেকে নামবেন। সো আমরাও সবাই নেমে গেছি একে একে, এবং নিচের যে জায়গাটা আছে এই জায়গার অসাধারণ কিছু দৃশ্য সত্যি পাওয়া যাচ্ছিল না, যার কারণে আমি নিচে এসে একটু শান্তিতে অক্সিজেন নেওয়ার চেষ্টা করছিলাম। আর এই সুন্দর পরিবেশগুলো, এই সুন্দর এনভায়রনমেন্টগুলো আমাকে বিমুগ্ধতা ছড়িয়ে যাচ্ছিল বারবার।
তো এইখানে প্রতি বছর কিন্তু হাজার হাজার পর্যটন আসে এবং এই জিরো পয়েন্ট মানুষের কাছে নর্থ সিকিমের জন্য খুবই পর্যটন প্রেমী একটি জায়গা। এখানে মানুষ সিকিম আসলে না এসে যেন পারেই না। যাই হোক, আমাদের সাথে আরও অনেক পর্যটকরা ছিল, দেশি বিদেশি এবং ইন্ডিয়ার বিভিন্ন স্টেট থেকে আগত। যাই হোক, আমরা চেষ্টা করছিলাম একটু এই ঝর্নার সাথে বা এখানে এটাকে কি বলবো, ফল বলবো নাকি নালা বলবো, আমি আসলে বুঝে পাচ্ছিলাম না। সৌন্দর্য আমাকে আসলে বারবার পাগল করে দিচ্ছিল। তো আমি যার কাছে ক্যামেরা দিয়ে গেছিলাম সে আসলে রাশেদ ভাই ছিল, তো উনি আমাকেও ভিডিও করছিল এবং সেই সাথে আমাদের যে মানে নিচে যে ওয়াটারফলসটা ছিল এই ওয়াটারফলসটাকেও ভিডিও করছিল। তো এই জায়গাটা, এখান থেকে এই পানিটা বহমান হয়ে সম্ভবত লাচুং নদীর সাথে মিশে গেছে। আসলে আল্লাহ পৃথিবীটাকে এত সুন্দর করে বানিয়েছে যে এর সৌন্দর্য যদি নিজের চোখে আপনি না দেখেন তাহলে কখনো আপনার সেই অনুভূতিটা আসবে না যেটা আসলে আপনি স্বচক্ষে দেখলে বুঝতে পারবেন। সত্যি আমি যতবার দেখছি ততবার মুগ্ধ হচ্ছি। এখানে বসে আমার মনে পড়ে যাচ্ছিল বারবার জান্নাতের কথা। আল্লাহ না জানি জান্নাতকে কত সুন্দর করে বানিয়েছেন, সুবহানাল্লাহ। যদি ওনার সৃষ্টি পৃথিবীটাই এত সুন্দর হয় যেটা জান্নাতের তুলনায় খুবই নগণ্য, তবে জান্নাত না জানি কত সুন্দর করে উনি তৈরি করেছেন। আমরা সবাই প্রত্যাশী যেন আমরা জান্নাতে যেতে পারি। ইয়ামথাং ভ্যালিতে, তো ইয়ামথাং ভ্যালিতে এসে কিছুক্ষণ থাকবো আমরা, বেশি সময় না, কারণ ঠান্ডায় হিমালয়ের উপরে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে অক্সিজেনের প্রবলেম হয় এখানে, এটা আপনি না আসলে বুঝতে পারবেন না। ইয়ে হে ইয়ামথাং ভ্যালি, সাহিল ভাই অ্যান্ড প্রয়াস ভাই, আমি উর্দু পড়েছিলাম মাত্র। সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সারি সারি বিভিন্ন শুভ্র পতাকা বা ফ্ল্যাগ ওড়ানো আছে যেগুলো বাতাসে খুব সুন্দর করে নড়ছিল। কিন্তু এই ফ্ল্যাগের মধ্যে আমরা কিছু মুদ্রিত শব্দ দেখতে পাচ্ছিলাম যেটা সম্ভবত নেপালি ভাষায় বা নেপোলিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা আছে, বাট আমি আসলে চিনি না, আমি আন্দাজ করে বলছি কারণ এখানকার বেশিরভাগ মানুষ নেপোলিয়ান ভাষা ইউজ করে, তো সেজন্য বললাম। বাট আমি যতটুকু শুনেছি এটা হচ্ছে তাদের ধর্মের বিভিন্ন বিষয় বা বিভিন্ন চর্চার যে বিষয়গুলো আছে সেগুলো এখানে লেখা আছে প্রত্যেকটা পতাকায়। তো
এই হচ্ছে বিষয়। তো ইয়ামথাং ভ্যালিতেও প্রচণ্ড বাতাস ছিল, যার কারণে মাইক্রোফোন ঠিকমতো কাজ করেনি। আর ইয়ামথাং ভ্যালিতে আসার পরে আমার মনে হচ্ছিল যে আমার শরীরটা একটু অসুস্থ অসুস্থ লাগছে, সেজন্য আমি আর বেশি রিস্ক নেইনি, ভিডিওতে বেশি চাপ দেইনি, একদম ইজিলি ভিডিও করার চেষ্টা করেছি যাতে করে নিজের শরীরের উপরে বা মস্তিষ্কের উপরে চাপ না পড়ে। ব্যাক টু গ্যাংটক। গ্যাংটক যেতে যেতে আমাদের সন্ধ্যা 7টা অথবা রাত 8টা বেজে যাবে। তো আমাদের আবার গ্যাংটক সিটিতে হোটেল বুক করা আছে, হোটেলটা বুক করা আছে, আমরা সরাসরি গিয়ে শুধু হোটেলে উঠবো। এই হলো অবস্থা। তো ওখানে গিয়ে লাঞ্চ করবো, লাঞ্চ করে আমরা ব্যাক করবো ইনশাল্লাহ।